হ্যাঁ হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফিঙ্গার দিয়ে মোবাইলকে আনলক করি তাদের জন্য আজকে এই ভিডিওটি হবে খুবই ইউজফুল আর যাদের মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলের ক্যামেরাতে ফিঙ্গারপ্রিন্ট লক সেটিং করবেন আর আপনি যখন আপনার মোবাইলকে আনলক করবেন তখন দেখবেন এখানে ফিঙ্গার শো করলে মোবাইলের লক আনলক হয়ে যাবে এই যে দেখুন ঠিক এইভাবে এখানে জাস্ট আপনার ফিঙ্গারটি শো করবেন শো করার সময় জাস্ট এইভাবে স্ট্রাইট একটু ধরে রাখবেন ধরে রাখলেই দেখবেন আনলক হয়ে গেছে আপনার হাতের চারটি ফিঙ্গার দিয়ে এই লকটি তৈরি করতে পারবেন ক্যামেরার মাধ্যমে স্ক্যান করে দেন আপনার ফিঙ্গারের সাথে যেন ম্যাচিং হয় তখনই কিন্তু এটি আনলক হবে কারণ অনেক সময় দেখা যায় এই ফিঙ্গার প্রিন্ট লকটি পাওয়ার বাটনে থাকে কিংবা মোবাইলের ডিসপ্লেতে থাকে কিন্তু ক্যামেরা দিয়ে হয়তো আপনি আগে কখনোই এইভাবে ডিভাইস আনলক করেননি তাই আমি আপনাদের দেখাবো আজকে এই সিক্রেট একটি ভিডিও কারণ এই ধরনের ট্রিক আপনারা হয়তো আগে কখনোই দেখেননি যে হাতের চারটি ফিঙ্গার দিয়ে কী একটি স্ট্রং ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্যানার তৈরি করবেন যা মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি আনলক করতে পারবেন এবং প্রত্যেকেই কিন্তু আসলেটি পারবেন অনেকের মোবাইলে কিন্তু ফিঙ্গার লক সেটিং করতে পারে না তাই আপনার হাতের এই চারটি ফিঙ্গার দিয়ে একটি লক তৈরি করলে দেখবেন অন্য কারো ফিঙ্গার দিয়ে কিন্তু এই লকটি কখনোই আনলক হবে না কারণ এটি ক্যামেরার স্ক্যান দিয়ে এই লকটি তৈরি করা এই যে দেখুন ঠিক এইভাবে আপনার ফিঙ্গারটি শো করবেন এই যে দেখুন তারপর এখানে গ্রিন একটি লাইন দেখতে পাচ্ছেন এটি যদি সম্পূর্ণ হয় তাহলে এখানে কিন্তু এটি আনলক হবে মোবাইলের ডিসপ্লে তাই এই ধরনের লক আপনি যদি সেটিং করতে চান আপনার মোবাইলের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করার মাধ্যমে আনলক হবে ডিভাইস তার জন্য অবশ্যই কষ্ট করে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন পাশে আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এবং এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিওয়ার্স কীভাবে আপনার মোবাইলে মোবাইলের ক্যামেরার মাধ্যমে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লক তৈরি করবেন তবে তার জন্য আপনাদেরকে একটি খুবই সিক্রেট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি যখন ডাউনলোড কমপ্লিট করবেন দেন ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রেড আপনি এখান থেকে পড়তে পারবেন প্রাইভেসি পলিসি রয়েছে এই যে দেখুন নিচে এখানে চেকমার্ক রয়েছে এখানে চেক মার্কে ক্লিক করে দেবেন এই যে এখানে তারপর এই যে লেটস গো এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট পিন এই যে দেখুন তারপর এখান থেকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ডটি যেন সম্পূর্ণই আপনার নিজের ব্যক্তিগত আর এই পাসওয়ার্ডটি সেম দুইবার দিবেন দেওয়ার পর এই যে ওকে লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে এখান থেকে জাস্ট আপনারা এই যে কন্টিনিউ যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন আপনি চাইলে ডান হাত অথবা বাম হাতের তো এখান থেকে বাম হাতেরটি দিলেই ভালো হয় এই যে এখান থেকে তারপর ইউজিং এক্সিটিং ফেন এখান থেকে আপনারা অবশ্যই এই যে ইএসএ ক্লিক করবেন তারপর এখান থেকে এখন মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরার সাথে যদি ফ্ল্যাশ লাইট থাকে ফ্ল্যাশ লাইট চালু হবে রাতে দিনে যে কোনো সময় আপনি এখানে ফিঙ্গার শো করতে পারবেন এই যে দেখুন ডান পাশে একটি লাইন দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালার এটি কিন্তু এখান থেকে স্ক্যান করছে যেন কনফার্ম হয় আপনার হাতের ফিঙ্গারটি সেম কিন্তু এইভাবে দুইবার কিন্তু এখানে স্ক্যান করবে কারণ একবার কিন্তু এখান থেকে দেখাবে এবং দ্বিতীয়বার যদি এখান থেকে অ্যারোড দেখায় তাহলে কিন্তু আবার ট্রাই করবেন এই যে ভেরিফিকেশন তারপর ম্যাচ কনফার্মেট এই যে দেখুন এখানে লেখা রয়েছে আর যদি ভুল হয় এই যে স্টার্ট ওভার এখানে ক্লিক করে আপনি পুনরায় আবারও এই আপনার হাতের চারটি ফিঙ্গার দিয়ে স্ক্যান করতে পারবেন আর যদি এখান থেকে কনফার্ম দেখায় তাহলে এই লেখাটিতে ক্লিক করবেন ইউজ থ্রি ক্লিক করার পর এই যে দেখুন এখন কিন্তু আপনার মোবাইলে এই ফিঙ্গারপ্রিন্ট লকটি সেটিং হয়েছে এছাড়াও আরও একটি কাজ আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে সর্বশেষ উপরে একটি অপশন পাবেন এই অপশনটি অবশ্যই ক্লিক করে অন করে দিবেন তা না হলে কিন্তু এটি অ্যাক্টিভ হবে না এখন আমাদের সেটিং শেষ এখন আমরা এখান থেকে যদি আমাদের ডিভাইসটিকে লক করি দেন আমরা দেখবো যে আনলক করার সিস্টেমটা কীভাবে আমরা আনলক করতে পারি আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে হাতের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দেন আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট লকটি অন হবে এই যে দেখুন জাস্ট এইভাবে আপনার হাতের ফিঙ্গার এখান থেকে শো করবেন যেভাবে আপনি লকটি তৈরি করেছিলেন এই যে দেখুন এটি কিন্তু খুব স্ট্রং একটি লক এটি কিন্তু বিশেষ করে অনেকের ডিভাইসে কিন্তু নেই আপনি চাইলে আপনার মোবাইলে এই লকটি ইউজ করতে পারবেন এই যে দেখুন কারণ এটি একদম রিয়েল মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে স্ক্যান করবে আপনার হাতের যে ফিঙ্গার রয়েছে ফিঙ্গারগুলো ঠিক আছে কি না এবং আপনার দ্বিতীয় হাত কিনা এখান থেকে কিন্তু স্ক্যান করার মাধ্যমে আপনি আনলক করতে পারবেন কিংবা আপনার ডিভাইসে আপনি এন্টার করতে পারবেন এছাড়া কিন্তু এই লকটি আপনি কিছুতেই আনলক করতে পারবেন না যদি ভুল হয় আবারও ট্রাই করবেন যদি ওপেন না হয় এই যে দেখুন তো এইভাবে বন্ধুরা আপনারা এই লকটি এখনই সেটিং করে নেবেন কারণ আমি মনে করি আপনার ডিভাইসটা একটু অন্যরকম হোক এবং অন্যদের থেকে আলাদা হোক এই লকটি খোলার জন্য তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে টাইটেলের পাশে এখানে ক্লিক করুন দেন এখানে বেরিয়ে আসবে ডিসক্রিপশন এই যে এখানে লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় এখানে একটি ভিডিওর লিঙ্ক আছে এই ভিডিওটি প্লে করে দেখলে আমাদের ভিডিও থেকে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকুন টেক কেয়ার